শপিং বুস্টারে সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর নিয়ে এসেছি আমাদের অ্যাবাকাসে আরও একটি নতুন ভিডিও। আজকে আমরা অ্যাবাকাসে যে ভিডিওটি বানাতে চলেছি সেটি হচ্ছে আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে অ্যাবাকাসে আমরা কিভাবে হাতের মুভমেন্টগুলো করে ক্যালকুলেশন করতে পারি। তো আজকে আমরা সেই হাতের মুভমেন্টের পার্ট ওয়ান অর্থাৎ বেসিক ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট আপনাদেরকে আমি আরও একবার অ্যাবাকাসটি একটু দেখাবো, যেখানে আমরা প্রত্যেকে জানি অ্যাবাকাসের ক্ষেত্রে আমরা আপার যে বিটসগুলো আছে সেই বিটসগুলোকে আমরা ফাইভ হিসাবে কাউন্ট করি, মানে পার বিট ফাইভ ইউনিট, এক একটা বিট ফাইভ ইউনিট আপার বিটসে। আর লোয়ারে যে বিটগুলো আছে সেই লোয়ার বিটের এক একটা বিটস ওয়ান ইউনিট করি, তার মানে এটা একটা ওয়ান, সেকেন্ড টু, থ্রি, ফোর, এইভাবে আমরা কাউন্ট করি। তো সিমিলারলি আমরা যখন হাতের মুভমেন্ট করব, আমাদের যে হাতটা এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডের ক্ষেত্রে আমাদের আপার বিটস হচ্ছে আমাদের থাম অর্থাৎ বুড়ো আঙুলটা, বুড়ো আঙুলের ভ্যালু আপার বিটসের সমান অর্থাৎ ফাইভ। ভালো করে আমরা দেখলে দেখতে পাবো অ্যাবাকাসের ক্ষেত্রে আপার বিটসের ভ্যালু যেটা ফাইভ সেটি আমাদের থাম্বের ক্ষেত্রে আমাদের যেটা বুড়ো আঙুল, আমাদের বুড়ো আঙুল যেটা সেটার ভ্যালু ফাইভ, এবং তার পাশে যে চারটে আঙুল আছে সেই আঙুলগুলোর প্রত্যেকটির ভ্যালু হচ্ছে ওয়ান করে, ওয়ান, টু, থ্রি, ফোর, ঠিক যেমনভাবে আমাদের লোয়ার বিটসগুলোর ভ্যালু হয় ওয়ান, টু, থ্রি, ফোর। তার মানে আমরা একটা হাতে অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা একবারে নাইন পর্যন্ত কাউন্ট করতে পারবো। কেমন? আমি যদি বলি জিরো, জিরো মানে এরকম জিরো, যদি আমি বলি ওয়ান, ওয়ান, টু, টু, থ্রি, থ্রি, ফোর, ফোর, তারপরে যদি যখন বলবো ফাইভ, ফাইভ, সিক্স, সিক্স, সেভেন, এইট, নাইন, নাইন। তো এভাবে কিন্তু আমরা একটা হাতের সাহায্যে নাইন পর্যন্ত ক্যালকুলেট করতে পারবো। এবার আমরা কিছু ক্যালকুলেশনের মাধ্যমে দেখা যাক কীভাবে আমরা এই হাতের মুভমেন্টের সাহায্যে ক্যালকুলেশনটা করতে পারি। ফার্স্ট আছে ফাইভ, তাহলে ফাইভ, তারপরে আছে প্লাস থ্রি, ওয়ান, টু, থ্রি, তারপরে আছে মাইনাস টু মানে একটা, দুটো, তারপরে আছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান, অর্থাৎ আমার এখন হলো ফাইভ, সিক্স, সেভেন, অর্থাৎ এটা করলে আসবে সেভেন। সিমিলারলি তারপরে আছে সেভেন, সেভেন মানে ফাইভ, সিক্স, সেভেন, সেভেনের পরে আছে মাইনাস টু, মাইনাস টু মানে ওয়ান, টু, তারপরে আছে আবার মাইনাস টু। এবার এখানে একটা গল্প, আমার কাছে ফাইভ আছে, তাহলে আমাকে মাইনাস টু করতে গেলে আমাকে কি করতে হবে, ফাইভটাকে যদি আমি কমাই তাহলে আমি থ্রি বেশি কমিয়েছি, তাই থ্রি তুলে দিতে হবে, ওয়ান, টু, থ্রি। তারপরে কত আছে, প্লাস ফাইভ, প্লাস ফাইভ, তার মানে আমার আলটিমেট ভ্যালু কত দাঁড়ালো, এইট, ফাইভ, সিক্স, সেভেন, এইট। একই রকমভাবে পরেরটা আছে আমাদের নাইন, নাইন, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, তারপরে মাইনাস থ্রি, থ্রি মানে মাইনাস থ্রি, তারপরে মাইনাস টু, মাইনাস, সরি, প্লাস টু আছে, প্লাস টু মানে ওয়ান, টু, তারপরে আছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান, তার মানে আলটিমেট দাঁড়ালো ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। তো এটার রেজাল্ট নাইন। তারপরে আছে টু, টু, তারপরে আছে প্লাস টু, প্লাস টু, তারপরে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, তারপরে হলো প্লাস টু। এইবার এখানে প্লাস টু আমি করতে পারবো না, কারণ আমার কাছে একটা এক বিট, এটা পাঁচ বিট, তার জন্য আমি প্লাস টু করতে গেলে ফাইভ করলাম, মানে আমি কত বেশি করলাম, থ্রি বেশি করলাম, তাই থ্রি আমি ডাউন করে দিলাম, অর্থাৎ আমার অ্যাকচুয়াল ভ্যালু কত দাঁড়ালো, ফাইভ, ফাইভ। তারপরে আছে থ্রি, 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 তারপরে আছে প্লাস টু, প্লাস টু আমি করতে পারবো না সিমিলার ওয়েতে, তাহলে আমি কী করবো, ফাইভকে বাড়িয়ে দিলাম, ফাইভ বাড়িয়ে দিলাম মানে আমার অ্যাড করার দরকার ছিল টু, কিন্তু আমি করলাম কত, ফাইভ, তার মানে আমি থ্রি যেহেতু বেশি করেছি তাই থ্রিকে ডাউন করে নিলাম। তারপরে আছে মাইনাস ওয়ান, ফাইভের থেকে মাইনাস ওয়ান মানে কত, ফোর, তাই আমি ফাইভকে ডাউন করিয়ে ফোর, তারপরে মাইনাস টু, এই হয়ে গেল মাইনাস টু, আলটিমেট আমার রেজাল্ট দাঁড়িয়ে গেল ওয়ান, টু, ঠিক যেমন থ্রি আর টু ফাইভ, ফাইভ মাইনাস ওয়ান ফোর, ফোর মাইনাস টু টু। ব্যাস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।